কন্ডিশনাল সেন্টেন্স কি সবাই বলো তো দেখি কন্ডিশনাল সেন্টেন্স আচ্ছা তো একটু শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো আমরা টোটালি টেন্স যদি বলি তিনটা টেন্স চার গুণ করলে বারোটা টেন্স পাওয়া যাচ্ছে তো বারোটা টেন্সের মধ্যে আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস তো আমরা যখন আগে কন্ডিশন করতাম তো কন্ডিশনের মধ্যে আমরা একটা জিনিসের ব্যবহার প্রচুর দিতাম সেটা হচ্ছে ইফ কিসে বলতো ইফ এটা পাও না এরকম কেউ আসো নাই ইফের ব্যবহারটা আমরা প্রচুর পেতাম এখন আমরা কিন্তু একটা জিনিস জানি না করে আসছি আজকে আমরা ক্লিয়ার হয়ে যাব তোমরা মনে রাখবা যে ইফযুক্ত অংশে ইফযুক্ত কি সাধারণত মডাল অক্সিলারি ভার্বটা বসে না ইফযুক্ত অংশে কোন অংশে বলতো আচ্ছা আমি যদি বলি If you come, I will go. এখানে sentence কয়টা? Sentence একটা. Sentence কয়টা? তাহলে কারণ সুনিশ্চিত বাচ্চা একটা sentence কয়টা? একটা. Clause কয়টা? দুইটা. তার মানে if যুক্ত অংশটা কোনটা? এটা. এই অংশেতে মাত্র চারটা tense হয়. কয়টা tense হয়? এটা আমরা যদি আগে না জানি এখন জানলাম না জানার কারণে আমাদের কিন্তু অনেক কিছু আমরা না জানি আন্দাজি করতাম এখন দেখো কত ইজিলি হয়ে যাচ্ছে তার মানে এই চারটা কোনটা একটা তো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট পেলামই আরেকটা হলো প্রেজেন্ট পারফেক্ট আরেকটা হলো ফাস্ট ইনডিফিনিট আরেকটা ফাস্ট পারফেক্ট ফিউচার ইনডিফিনিট ফিউচার পারফেক্ট হবে কারণ ফিউচার ইনডিফিনিট ফিউচার পারফেক্ট কি থাকে উইল থাকে কি থাকে তার মানে ইফযুক্ত অংশে এই খেয়াল করো সবাই ইফযুক্ত অংশে কোনো ফিউচার হচ্ছে না তাহলে কয়টা চলে গেল চারটা আর রইল কয়টা আটটা টেন্সের আটটা রইল আটটা আটটার মধ্যে আরেকটা মনে রাখো কোন কন্টিনিউয়াস হবে না কোন কি হবে না তার মানে এই খেয়াল করো ইফ আই অ্যাম কামিং আসলে এটাও কিন্তু অর্থ জায়গা হচ্ছে না আই অ্যাম কামিং মানে কি আমি আসছি যদি আমি আসছি আই হ্যাভ বিন কামিং ফর টু আওয়ার্স যদি আমি দুই ঘন্টা যাবত আসিতেছি কেমন অদ্ভুত শুনে না তার মানে কন্টিনিউয়াস কোনটাই হচ্ছে না তার মানে আরো চারটা শেষ কত সংক্ষেপ হয়ে গেল দেখো জিনিসটা রইল কয়টা চারটা চারটা রইল কি প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট পারফেক্ট ফাস্ট ইনডিফিনিট ফাস্ট পারফেক্ট এখন ভবিষ্যৎটা হচ্ছে না এটা তো তোমরা মনে রাখতে পারলা একটু মনে রাখো আই উইল গো হোম বইয়ের সাথে টু বসে না হোম বসলে আই উইল গো হোম আই উইল গো হোম আই উইল গো হোম মানে কি আমি বাড়ি যাব যদি আমি বাড়ি যাব এটা কেমন হয় না কিন্তু যদি আই গো মানে কি আমি যাই তাহলে যদি আমি বাড়ি যাই তাহলে এটা মিলে কিন্তু যদি আমি বাড়ি যাব এটা কি মিলে এটা মিলে মিলে না তার মানে আমরা মজার জিনিস বুঝে গেলাম যে ইফযুক্ত অংশে দেখো এই জায়গাগুলো কিন্তু আমাকে কিন্তু আগে ক্লিয়ার করে না আমাদের কেউ ইফযুক্ত অংশটাতে এই ইভেন্টটা কিন্তু অংশ হয় না ইউজ করা যায় কি ইউজ করা যায় এই কি ইউজ করা যায় হয় না মনে থাকবে ইফযুক্ত অংশটা কি ইউজ করতে পারবা হয় না ইউজ করতে পারবা অনেক সময় এরাতে আচ্ছা ইফযুক্ত অংশে একটু খেয়াল করে দেখো যদি যেহেতু আমাদের হচ্ছে না কি হচ্ছে না বলতো মডাল অক্সিলারিটা হচ্ছে না হচ্ছে কন্টিনিউয়াস হচ্ছে না তার মানে আমরা টেন্স পাচ্ছি মাত্র প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট পারফেক্ট ফাস্ট ইনডিফিনিট ফাস্ট পারফেক্ট কি এর বাইরে কি আর আসতেছে তার মানে কন্ডিশন চারটা এরপরে আমাদের আবার অন্য কন্ডিশন এইভাবে কন্ডিশন না কন্ডিশন হয় হচ্ছে জিরো কন্ডিশন ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন থার্ড কন্ডিশন জিরো কন্ডিশন হয় অন্য সিস্টেমে এটা আমরা পরে বলতেছি তবে আমরা বলতেছি যে ইফযুক্ত অংশে তাহলে কয়টা হচ্ছে চারটা এই ইফযুক্ত অংশে কয়টা হচ্ছে চারটা তার মানে ইফযুক্ত অংশে যেহেতু চারটা হচ্ছে চারটা আমরা একটু লিখি পরের অংশটা পরের ভাবে ই করবে আচ্ছা এইভাবে না পড়ায় আমাদেরকে পড়ানো হচ্ছে ইফযুক্ত অংশ ই প্লাস সাবজেক্ট প্লাস এ প্লাস সেই এটা কি আজীবন মনে থাকবে আচ্ছা আমরা কি আই গো বলি না গো আই বলি আই গো বলি আই গো বলি না আই কাম বলি না কাম আই বলি আই কাম বলি হিরো আলমের মতো না আমার অন্য জিনিস হিরো কাম বেবি কাম মানে বেবি হ্যাঁ কাম আগে বেবি পরে তারপর এটা অন্য জিনিস ঠিক আছে আচ্ছা আমরা নর্মালি তো এটা বলি তাহলে আমার কেন দরকার সাবজেক্ট প্লাস ভার্ব এগুলো বলার দরকার আছে বলার দরকার আছে বলার দরকার নেই হ্যাভ আই কাম বলি না আই হ্যাভ কাম বলি আই হ্যাভ কাম বলি তবে হেড আই কাম এটাও হতে পারে এটা আমরা পরে আলোচনা করতেছি একটু দেখাচ্ছি হ্যাঁ ওকে
আমরা যদি জিনিসটা জানি এখানে আবার আমাদের রুলস এর মধ্যে পালানোর দরকার নাই যে সাবজেক্ট প্লাস এ প্লাস এ এগুলো পড়লে বরং ওই রুলসটা মনে রাখতে হয় ওগুলো মনে রাখতে এখানে ঝামেলা হয়ে যায় তাহলে আমরা একটু সহজে দেখি প্রথমে একটু দেখি ইফ আই কাম এখানে আইটা ব্লক লেটার হয়েছে আইটা কোন লেটার হয়েছে আইটা ব্লক লেটার হয়েছে এই কারণে কারণ আই যে কোনো জায়গায় বসে ব্লক লেটার বসে তাই বলে রবিক শফিকের বানানের ভিতরে যে আই আছে ওটাকে আবার ব্লক বানায় দিন আইটা আলাদা ভাবে যেখানে বসুক না কেন কোন লেটারে বসতে হবে ব্লক লেটার বুঝা গেছে ওকে ইফ আই কাম তারপর একটা কমা হবে এখানে খেয়াল রাখতে হবে কি হবে কমা তার মানে এবার হলো ইফ আই হ্যাভ কাম ইফ আই হ্যাভ প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট পারফেক্ট না এটাও বুঝাইতে হবে এখন যদি তোমাদেরকে বুঝাইতে হয় যে টেন্সের গঠন কি তাহলে কি হবে আমরা তো শিওর হইছি যে প্রথমটা হলো প্রেজেন্ট পরেরটা কি প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট ইনডিফিনিট পরেরটা প্রেজেন্ট পারফেক্ট তারপর হলো ইফ আই কে কি বলছি বলো তো ইফ আই কে পরেরটা ইফ আই হ্যাড কাম এর বাইরে কি হবে ভাইয়া এর বাইরে হবে এর বাইরে হবে হবে না কখনই হবে না এর মধ্যে একটু খেয়াল করো এটা তো আমরা নরমাল ভার্বটা লিখছি যে কাম কে এগুলো নরমালি লিখছি যদি এগুলো একটু দেখো ইফ আই হ্যাড কাম এটার জায়গায় আমরা হ্যাড আই কাম লিখতে পারবো ইফ আই হ্যাড কামের জায়গায় কি লিখতে পারবো হ্যাড আই কাম আচ্ছা ইফ আই কে এটার জায়গায় আমরা ডিড আই কাম লিখতে পারবো কি লিখতে পারবো ডিড আই কাম কারণ এখানে তো অক্সিলারি অফ ডিড আচ্ছা এই কাজ করো তবে আমরা এটা হচ্ছে আরেকটা যুক্তিযুক্ত যেটা আসে সেটা লিখি ইফ আই ওয়াজ এ কিং না ওয়াই আর এ কিং এটা মনে রাখবা আই এর সাথে নরমালি অতীতকালে ওয়াজ এ হয় কিন্তু ইফ যুক্ত হলে as if as though এই জায়গাগুলোতে সাধারণত past tense এর ক্ষেত্রে কোন tense past tense তখন as was এর জায়গায় were হবে was এর জায়গায় কি হবে were হবে ঠিক আছে তার মানে if i were a king এটা আমরা লিখতে পারি এটা কোনটা if i were a king কোনটার সাথে মিলবে came এর সাথে মিলবে এটাও past এটাও past past indefinite এটাও কোনটা past indefinite clear আচ্ছা ইফাই ওয়ারে কিং যেই কথা এটা আবার মনে রাখো ওয়া এখানে ব্লক লেটার হয়ে যাবে ওয়ার আই এ কিং কি কথা আবার ইফাই কেম কে আমরা কি বানাতে পারবো ডিড আই কাম আচ্ছা এখন একটু খেয়াল করো একটু এবার যদি আমরা বলি এগুলো তার পরেরটা কি হবে ইফাই কাম হি উইল আচ্ছা এখানে হি উইল বলতে গেলে কি আই দেওয়া যাবে এটা নিয়ে একটু কনফিউজ তোমাদের আমি বলে দিচ্ছি দিক দিকে পারবা ইফ আই ওয়্যার এ কি ইফ আই ওয়্যার এ হি হি উড ওয়্যার এ তো উড হবে হি উড হেল্প দা পুয়ার বলি না আই উড হেল্প দা পুয়ার বলি তাহলে দুই কি জায়গা নিয়ে আই হইছে না এখন অর্থের উপর নির্ভর করে ধরো তোমার মা বলছে কি রে তুই তো তোর বোনের বাড়িতে যাচ্ছিস না অনেক দিন ধরে তখন তুমি বলছো আচ্ছা যদি আমি আসি তবে যাব তবে আমি যাব তাহলে দুই জায়গায় কি আই হচ্ছে না তার মানে আমাদের যে জায়গাগুলো আমরা মনে করি যে এটা সালা হবেই না এটা আমাদের বাদ দিতে হবে আবার আমরা মনে করি ও সঠিক ও ভুল ওই রকম না তোমাকে এটার পরে ওটা ওটা পুরোটা জানতে হবে ঠিক আছে না ওকে তার মানে ইফ আই কাম হলে হি উইল গো এখন এটা তো আমরা সহজ ভাষা আমাকে কি দরকার আছে লাগানো যে লেখা যে হি প্লাস উইল প্লাস এ প্লাস এগুলো লেখার দরকার আছে দরকার নেই আমি এমনি জানি তবে উইলের জায়গায় যে কোনো মডেল অক্সিলারি তুমি ইউজ করতে পারবে না তবে যদিও বিশ্ববিদ্যালয়ে সাধারণত উইলের ব্যবহারটাই আসে যে কোনো মডেল অক্সিলারি কেন উইলের জায়গায় তুমি ক্যান মে এগুলো ইউজ করতে পারবে বুঝছো ব্যাপারটা আবার এখানে আছে হ্যাড কাম এটাতে কি হবে মনে রাখবা এই দুইটাতে একই জিনিস দিলেই হবে তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট থাকুক আর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট থাকুক প্রেজেন্ট ইনডিফিনিট থাকুক আর কি থাকুক প্রেজেন্ট পারফেক্ট থাকুক যাই থাকুক না কেন আমাদের হচ্ছে কি হবে বলতো দুইটাই কি হবে সেম হবে দুইটাই কি হবে সেম হবে ক্লিয়ার সবাই আচ্ছা এবার যেহেতু ইফ আই কেম হইছে কামের জায়গায় কেম আসছে তাহলে উইলের জায়গায় উড হয়ে যাবে উইলের জায়গায় কি হয়ে যাবে সহজ হিসাব তিন চারটা মনে রাখলে হইছে তুমি এভাবে রুলস মনে রাখাচ্ছে তুমি দুই তিনটা সেন্টেন্স মনে রাখো এটা ভালো
তাহলে ইফ আই ক্যান হি উড গো শেষ তার মানে এটার এটা এক আবার ফার্স্টটা হচ্ছে আলাদা এখন একটু খেয়াল করো এরপরে তার মানে ফার্স্টটা যেহেতু আলাদা পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট ইনফিনিট যেহেতু এক অনেকের কাছে মনে হতে পারে ফার্স্ট ইনফিনিটটা ফার্স্ট পারফেক্ট এক না এটা আবার আলাদা মনে থাকবে আচ্ছা তার মানে এটা উড হইছে এটাতেও দেখো উড আনতে হবে প্রথমে কি আনতে হবে উড কারণ উইল ইজ ধরো যদি প্রেজেন্টে ধরি উডকে ফার্স্ট ধরি মডেল অফ সিলি তো প্রেজেন্ট আর ফার্স্ট ফর্মে আছে উইল আছে উড আছে অন্যগুলোর মতো কি এরকম আছে উইল উডেড উড উড উডেড এরকম আছে যেমন ক্যান কুড এরকম আছে আর কিছু আছে কিন্তু ধরো ডু ডি ডান এগুলো আছে তাহলে এই জায়গাতে তুমি পারফেক্ট বলে তো আর কিছু পাবা না এই উড উডের পারফেক্ট বলে কিছু পাবা তাইলে না পাইলে তাহলে যে উডের পরে যে হেডটা এটাকে বানিয়ে দাও হেড কিন্তু হেড তো হবে না উডের পরে হেডটা কি হেড হবে কারণ বারবার কোন ফর্ম হবে বেস ফর্ম তার মানে হবে হ্যাভ হ্যাভের পরে এবার ভার্ব আনতে হবে আমাদের হ্যাভের পরে ভার্বটা কি গোটা কি গো হবে না গন হবে এখন এটা যে কথা এটাও কি কথা এটা একই কথা তার মানে এটাও সেম হি উড হ্যাভ গন হি উড হ্যাভ গন এই সবাই একটু খেয়াল করো এরপরে ইফ আই ওয়্যার এ কি তাহলে ওয়্যার কোন টেন্সে আছে পাস্ট টেন্সে তার মানে আই উড হেল্প দা পুয়ার তার মানে ইফ আই ওয়্যার এ কিং ওয়্যার আই এ কিং যেমন তোমাদের বিশ্ববিদ্যালয় আসছিল ইফ আই ওয়্যার ইন ইউর শুজ এ ইফ আই ওয়্যার ইন ইউর শুজ তার মানে যদি আমি তোমার জায়গায় হতাম এটার অর্থ কি বলো যদি আমি আমি যদি তোমার জায়গায় হতাম ক্লিয়ার আচ্ছা তার মানে এবার খেয়াল করে দেখো ইফ আই ওয়্যার এ কিং ওয়্যার আই কিং যখনই হবে তখন আমরা দেবো আই উড হেল্প দা পুয়ার আই উড হেল্প দা পুয়ার এবার তাহলে প্রথম থেকে আসি আমরা ইফ আই কাম অ্যান্সার হয়ে গেল হি উইল গো ইফ আই হ্যাভ কাম উইল গো আচ্ছা এখন ইফ আই কেম হি উড গো ইফ আই হ্যাড কাম হি উড হ্যাভ গন হ্যাড আই কাম একই কথা হি উড হ্যাভ গন জাস্ট তিন নম্বরটাই উড হ্যাভ হবে উড হ্যাভ হয়ে যে ভাগটা বলবে সেটা পাস্ট পার্টিসিপল হবে আচ্ছা তোমরা সবাই বুঝতে পারছো কিনা একটু হাত তোলো কারা কারা বুঝতে পারছো হাত তোলো গুড ভেরি গুড সবাই এবার একটু দেখো আমি একটু কনফিউজ একটা কোশ্চেন দেই যে কোশ্চেনটা একটু আসলে প্রবলেম হয়ে যায় এখানে আমাদের শুনো আমরা কিন্তু আগে ছোট করে বলছি যে ইফযুক্ত অংশ মনোলজিনের বসে না বাকি অংশটাতে বসে বাকি ক্লসটাতে বসতে পারে ইফযুক্ত ক্লসে বসবে বসবে না বাকি ক্লসটা বসবে এই জিনিসটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে এটা যখন আমরা ক্লিয়ার হয়ে গেলাম তখন তুমি দেখো একটু ইফ আই হ্যাড এ কাউ আই ড্যাশ ইউ সাম মিল্ক সাম শব্দটা তো কাউন্টেবল আনকাউন্টেবল সবখানেই বসে সাম বুকস কাউন্টেবল এর প্লুরালে বসে সাম মিল্ক আনকাউন্টেবলে বসে কিন্তু কাউন্টেবলের সিঙ্গুলারে কি সাম বসবে বসবে না বুঝছো কি না কিছু কিছু আছে আমাদের এটা মনে রাখবা একটু লেকচার শীট গুলো যদি আবার রিভিশন যখন হবে তখন তুমি ক্লিয়ার হয়ে যাবে সবাই একটু ভালো করে পড়তে থাকো এই লেকচার শীটের বাইরে কিছু নাই তুমি এটার মধ্যে খালি হাবুডুবু খাও সাঁতার কাটতে থাকো তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে আমরা যখন আবার বাইরে যখন ক্লিয়ার করে দেবো তখন দেখবো যে ক্লিয়ার হয়ে যাচ্ছে কিছু আছে কাউন্টেবল নাউনের সামনে বসে যেমন ফিউ এ ফিউ কাউন্টেবল ছাড়া কারো সামনে বসবে তাও কাউন্টেবলের প্লুরাল কিছু আছে কাউন্টেবল বসে আনকাউন্টেবল বসে যেমন সাম সামটা আনকাউন্টেবল বসবে কাউন্টেবল এর প্লুরালে বসবে সিঙ্গুলারে বসবে না কিছু আছে ধরো কাউন্টেবল এর সিঙ্গুলারে প্লুরালে আনকাউন্টেবল বসে যেমন নো নো কাউন্টেবল এর সিঙ্গুলারেও বসবে প্লুরালে বসবে আবার আনকাউন্টেবল বসবে নো বয় এটাও কারেক্ট নো বয়েজ এটাও কারেক্ট নো ওয়াটার এটাও কারেক্ট তার মানে আমাকে কি বুঝতে হবে আমি আগে সেট করে রাখতে হবে আমার মাথায় যে এই কিছু কিছু এটাতে ওটাতে ওটাতে তার মানে তোমার বুঝতে হবে যে এই জায়গাগুলো তুমি ক্লিয়ার করে ফেললেই হবে আবার কিছু আছে শুধু কাউন্টেবলে বসে যেমন মেনি মেনি শুধু কাউন্টেবলে প্লুরালে বসে মাস শুধু আনকাউন্টেবলে বসে লিটল শুধু আনকাউন্টেবলে বসে এ এন এই দুটা শুধু কাউন্টেবলে সিঙ্গুলারে বসে দ্বি শব্দটা
কাউন্টেবল সিঙ্গুলারে, কাউন্টেবল প্লুরালে, আনকাউন্টেবলে বসে। এই যে পেপারগুলো যদি তুমি মাথা নিয়ে নিতে পারো যে কয়টা বলছি, এ 15-20টা, তার মানে এগুলোই আমার লেকচার শিটের প্রথম রুলসের মধ্যে কতগুলো আছে এরকম আছে, তার মানে এগুলোই আমার সেট করে পেলো আগে। আমাদেরকে আগে বলে যে গোল সেট করতে, টার্গেট সেট করতে, আমি বলি যে তুমি আগে বাউন্ডারি সেট করো, যে তোমার পড়ার কতটুকু তুমি পড়তে হবে। আমার কথাই বুঝছো? তখন তুমি বুঝবা যে হ্যাঁ এটা পড়লে আমার হবে, সম্পূর্ণ ডিফারেন্ট। ইংরেজিতে আমার স্টুডেন্টের মধ্যে ফেলের হারে নেয় বিশ্ববিদ্যালয়ের অনুমতি। এর কারণটা খুব বেশি পারতে হবে, পারে খুব বেশি, এরকম ওই জিনিসগুলো না। কোন মেধাবী জাতি বিশ্বকে আগায় নাই, আন্তরিক এবং কৌশলী ওরা আগায়। আমাকে কথা কি বুঝছো? হ্যাঁ মেধা তো অবশ্যই থাকতে হবে। ঢাকা ইউনিভার্সিটি থেকে যারা পড়াশোনা করেন, আমরা যারা করছি, সবাই তো বাংলাদেশের পার্সপেক্টিভে তুলনামূলক মেধাবী, ঠিক না? যারা আমরা মেধাবী, মনে করো বিবিএ তে পড়ছি, অ্যাকাউন্টিং এ পড়ছি, একেবারেই তো কিছুই ধরো জানি না, কিছুই না, আমরা কখনোই বলবো না, কিন্তু তারপরও তো অন্তত ইয়ে করা যায়। তার চেয়ে ভালো হচ্ছে আমরা আন্তরিক, একজন আন্তরিক শিক্ষকে একটা জাতিকে আগাইতে পারে। যদি আমরা শিক্ষককে এসব ওইরকম শিক্ষক হইতে হলে অনেক বিশাল কিছু, কারণ জাতির শ্রেষ্ঠ শিক্ষক হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাতির শিক্ষক হতে হলে অনেক যোগ্যতা লাগে, ওই জিনিসগুলো নাই। তবে আমরা আন্তরিক শিক্ষক বলবো না, আমরা বলবো যে আমরা আন্তরিক কোনো মানুষ, চাই তোমার ডেভেলপমেন্ট হোক। এবং যখন কেউ চাবে যে আরেকজনের হোক, সে আমার চেয়ে আরো ভালো করুক, তখনই ভালো করা যায়। আমি তোমাদের থেকে সিনিয়র, তাহলে তোমরা আমার জুনিয়র, তোমরা আরো ভালো করবে, এটাই আমার চাওয়া উচিত। কিন্তু আমরা এই দুর্ভাগ্য, আমরা এটা চাইতে পারি না। আমরা ভাবি ও আমার থেকে উপর উঠে গেলে কেমন হবে, এই হিংসাবাদ দিয়ে দিতে হবে, মাটির মানুষ হতে হবে, ভালো মানুষ হতে হবে, তাহলে দেখবো হবে। আমার কথা কি বুঝে গেছে? নয় তো বা সম্ভব না, কারণ টাকা দিয়ে শিক্ষা কিনে কতদিন আগাইতে যাবে, আবার তুমিও আবার টাকা দিয়ে বেচা শুরু করবা, ঠিক আছে? এই কাজটা করা যাবে। এবার দেখো, ইফ আই হ্যাড এ কাউ আই ড্যাশ ইউ সাম মিল্ক। প্রথম হচ্ছে আই উড গিভ, পরেরটা হচ্ছে আই উইল গিভ, তিন নম্বরটা হচ্ছে আই উড হ্যাভ গিভেন, চার নম্বরটা হচ্ছে আই উড হ্যাভ বিন গিভেন। কোনটা হবে স্যার? হ্যাঁ তিন, আচ্ছা হেড আছে না, হেড থাকলে কি পারফেক্ট? তারপরে তো আরেকটা বার থাকতে হবে ফার্স্ট পার্টিসিপল ফর্ম, এটা খেয়াল করবো সবসময়। ধরো ইফ ওয়াটার ইজ হিটেড এট 100 ডিগ্রি সেলসিয়াস কমা ইট ড্যাশ ইনটু বেফর বাষ্প, এক নম্বরে বললাম টি ইউ আর এন টার্ন, দুই নম্বরে বললাম টি ইউ আর এন এস টার্নস, তিন নম্বরে বললাম উইল টি ইউ আর এন টার্ন, চার নম্বরে বললাম দুই যোগ তিন। আচ্ছা এখানে একটু খেয়াল করো, আমি দুটো জিনিস খেয়াল করতে হবে, একটু খেয়াল করো। তার মানে এটা আমরা একটু ক্লিয়ার হয়ে গেলাম যে এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট, কারণ একটা একটা বার থাকলে ইনডিফিনিট হয়, দুইটা ভাগ থাকলেও ইন্ডিফিনিট হয়, তবে সেটা প্যাসিভ হইতে পারে। যেমন এখানে দুইটা ভাগ আছে, কয়টা ভাগ আছে? তো দুইটা ভাগ, তাহলে একটা ভাগ থাকলে ইন্ডিফিনিট, দুইটা ভাগ থাকলেও ইন্ডিফিনিট। এ খেয়াল করো কৌশলগুলো, একটা ভাগ থাকলে নিশ্চিত সেটা ইন্ডিফিনিট, প্রেজেন্ট ইন্ডিফিনিট হবে, পাস্ট ইন্ডিফিনিট, ফিউচার হবে না, কারণ ফিউচারে দুইটা ভাগ লাগে। তার মানে একটা ভাগ থাকলে হয় প্রেজেন্ট ইন্ডিফিনিট, নয় পাস্ট ইন্ডিফিনিট, আর দুইটা ভাগ যদি থাকে তাহলেও ইন্ডিফিনিট হতে পারে, যদি তার আগে কোনো বিভাগ বা ফার্স্ট পার্টিসিপল হয়, তার আগে প্রথমে ভাগটার আগে কোনো বিভাগ থাকে এবং ভাগটা ফার্স্ট পার্টিসিপল হয়। তারপরে এখানে কোন ভাগ আছে? ইজ, ইজটা কোন ফর্মে আছে? প্রেজেন্ট ফর্মে, তার মানে এটা পরে ফার্স্ট পার্টিসিপল আছে, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট, একদম সহজ হয়ে গেছে না? আর আমরা যদি বলি তুমি দাঁড়াও, তুমি হ্যাঁ, এখানে যদি বলতো ইফ ওয়াটার ওয়াজ হিটেড, যদিও এটা ফলার হয়, তখন কি হইতো? হ্যাঁ উড হইতো, সেটা আমি বুঝছি, সেটা টার্নস না হয়ে উড, উড টার্ন হইতো, উডের পরে কি টার্ন হইতো না টার্ন হইতো? টার্ন বেসন হইতো। আমি ওটা বলতেছি, আমি বলতেছি যে ওয়াজ হিটেড হইতো, তাহলে এটা কোন টেন্স হইতো? ফার্স্ট ইনডিফিনিট, ভেরি গুড। ফার্স্ট ইনডিফিনিট কি? প্যাসিভ। ফার্স্ট ইনডিফিনিট কি? প্যাসিভ, গুড, বসো। তার মানে ইজ হিটেড ওয়াজ হিটেড দুইটাই ইনডিফিনিট, তবে প্যাসিভ। একটাই নিয়ম বলছি,
মোটামুটি হয়ে গেল। ইফ আই হ্যাড এ কাউ এখানে অ্যান্সারটা হবে আই উড গিভ ইউ সাম মিল্ক, আই উড গিভ ইউ সাম মিল্ক। সবাইকে বুঝতে পারছো? ওকে, এরপরটা অ্যান্সারটা দেখো, ইফ ওয়াটার ইজ হিটেড, এটা কিন্তু আবার একটা কন্ডিশন, এটাকে বলে জিরো কন্ডিশন, মানে আসলে কন্ডিশন না, কারণ কন্ডিশন দিতে গেলে একটা পরের ইয়েতে উইল এরকম একটা ইয়ে লাগে, তো এই কারণে নামও দিছে কন্ডিশন না, আবার ইফ যুক্ত আছে, তখন এটার নাম দিছে জিরো কন্ডিশন। জিরো কন্ডিশন কেমন দেখো, ইফ ওয়াটার ইজ হিটেড এট 100 ডিগ্রি, তো বৈজ্ঞানিক ভাবে সত্য প্রমাণিত হয়েছে, 100 ডিগ্রি সেন্টিগ্রেডে দিলে এখানে হিটটাকে দিচ্ছে, আমরা দিচ্ছি, কিন্তু টার্ন করতেছে কি নিজে, পরিবর্তন হচ্ছে কি নিজে, এই কারণে এই জায়গায় অ্যাক্টিভ হয়েছে সে, এই জায়গায় হয়েছে প্যাসিভ, ব্যাপারটা বুঝছো? তার মানে ইট টার্নস ইনটু, এটাও কারেক্ট, উইল টার্ন এটাও কারেক্ট, দুটো থাকলে এটা অ্যান্সার দেবো। আর যদি এই অপশন যদি দিয়ে রাখতো টার্ন, টি ইউ আর এন ই টার্ন, তখন আমার অ্যান্সারটা হতো টার্নস। তার মানে যদি এক আর দুই দেওয়া থাকে বা দুই আর তিন দেওয়া থাকে, এরকম দুইটাই কারেক্ট হয় তখন ওটাই দিব। আর যদি একটা সুস করতে বলে, যেমন এখানে তো দুইটা সুস করার সুযোগ দিয়ে রাখছে, এখানে টার্ন দিলে তো সুযোগ ছিল না, তখন আমার অ্যান্সার হতো শুধু টার্নস। তার মানে আমাদের কন্ডিশন মোটামুটি আমাদের এটা ক্লিয়ার। এখন আমরা যদি প্র্যাকটিসে চলে যাই, আমাদের যারা আসো এবার দেখো তোমাদের জন্য ইজি হয়ে যাবে, একদম ইজি হয়ে যাবে, তোমরা একটু প্র্যাকটিস একটু করো, তোমরা বুঝছো সবাই? আচ্ছা ওকে, সবাই একটু ইয়েটা নাও, আমরা সবাই দেখি একটু ইয়েতে আসি, পাঁচ নম্বর পেজে আসি, ইনস্ট্যান্ট প্র্যাকটিস এক, একের উপরে আমরা, আমাদের এখানে দেখো পেজ, আমাদের লেকচার শিট গুলো কত সুন্দর ভাবে সাজানো দেখো, অন্যরা লেকচার শিট হাজার বার হলো করে একবার এক এক রকম দিয়ে রাখছে, কিন্তু আমাদের একই সেন্সে সাজানো, ইনস্ট্যান্ট প্র্যাকটিস তার উপরে একটা উদাহরণ, পেজ ডান বাম সবকিছু বলে দিই, তার মানে তোমাদের পাইতে সুবিধা হবে। ইনস্ট্যান্ট প্র্যাকটিস পাঁচ নম্বর পেজ বাম পাশ, তুমি যেখানে বসে আছো তোমার বাম পাশ দেখবা, বাম পাশের ইনস্ট্যান্ট প্র্যাকটিস একের উপরের বক্সটা, ক্লিয়ার সবাই পাইছো? বলা আছে ইফ শি নিডস, ইফ শি নিডস, ইফ শি নিডস হেল্প, তার মানে কোন টেন্সে আছে? প্রেজেন্ট, প্রেজেন্ট ইন্ডেফিনিট। আর কয়টা কন্ডিশন হয় বলো তো? চারটা, তাহলে ইফ শি নিডস হেল্প, তাহলে প্রেজেন্টে হলে কোন হবে? উইল হবে, একটা মাত্র আছে উইল কল, তাহলে আমাদের কি আর চিন্তা করার কোনো দরকার আছে? একটা অ্যান্সার, ক্লিয়ার? এরপরে ইনস্ট্যান্ট প্র্যাকটিস এক, ইফ আ রুমি ইজ হিটেড, রুমি তো তোমরা জানো এক ধরনের পাথর আছে না, রুমি তো, রুমি ইজ হিটেড, আচ্ছা রুমি ইজ হিটেড এটা কোন টেন্সে আছে আমাকে সমস্যা সবাই বলো, এই কোন টেন্সে? প্রেজেন্ট ইনডিফিনিট কি প্যাসিভ? সবাই কি ক্লিয়ার? ওকে, ইফ রুমি ইজ হিটেড তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট যদি থাকে পরেরটা কি হবে? আচ্ছা পরেরটা যদি এটা ছিলাম তো বৈজ্ঞানিক সত্য হয় তাহলে এটা লুজেস হইলে হতে পারত, সমস্যা নেই, তার মানে এখানে উইল হবে, কি হবে স্যার? উইল। ইফ আই হ্যাভ দ্য টাইম কোন টেন্সে আছে? কোন টেন্সে? প্রেজেন্ট ইনডিফিনিট, হ্যাভ এর পরে হ্যাড থাকলে বা কিছু একটু থাকলে না পারফেক্ট হইতো, আর পারফেক্ট হইলেও সমস্যা নাই, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট আর প্রেজেন্ট পারফেক্ট এর ব্যবহার কি এখানে? আচ্ছা ইফ আই হ্যাভ দ্য টাইম আই কি হবে বলো বলো বলো? উইল গো, কি হবে অ্যান্সারটা? আই উইল গো। পরেরটা বলছে ইফ আই ফিনিশ দ্য ড্রেস আই ফিনিশ, কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট, তার মানে পরেরটা হলো উইল হবে, পরেরটা কি হবে? উইল। সেম তোমরা এই যে ঢাকা ইউনিভার্সিটির যে কোশ্চেন গুলো আসছে এগুলো তোমরা দেখবে একদম ইজি, শুধু তিন নম্বর যে কোশ্চেনটা আসছে একটু দেখো, এটা নিয়ে তোমাদের কনফিউজ হতে পারে, যে ইফ আই ফাইন্ড এ ব্যাগ তার পরেরটা উইল হবে, তারপরে কি হবে? উইল, উইলের পরে বারবার বেস ফ্রম বি বসছে, কিন্তু এটাকে কন্টিনিউয়াস করে দিচ্ছে। তবে অনেকে বলছে এটাকে দুইটাই প্রেজেন্ট করা যেতে পারত, তো এটা নিয়ে কনফিউজড কোশ্চেন, তবে বেশিরভাগই হচ্ছে ওই চারই অ্যান্সার দিছে, কত অ্যান্সার দিছে? চার, তার মানে ঢাকা ইউনিভার্সিটি প্রিভিয়াস ইয়ারের চার। আচ্ছা ছয় পাঁচ ছয় সাত এই তিনটা দেখো, পাঁচ ছয় সাত ঢাকা ইউনিভার্সিটির যে কোশ্চেন এখানে পাঁচ ছয় সাত, আচ্ছা বলা আছে যে ইফ ইট রেইনস, ইফ ইট তার মানে প্রেজেন্টে আছে, উই উইল প্লে লুডু, উই উইল প্লে লুডু, ইফ আমি যাকে জিজ্ঞেস করবো সে দাঁড়াবো, ইফ সার্ভিসেস আর ইনক্রিজড সার্ভিস যদি বৃদ্ধি করা হয়, ইফ সার্ভিসেস আর ইনক্রিজড, এই যে হুজুর আপনি
If services are increased, এটা কোন টেন্সে আছে বলেন বলেন প্রেজেন্ট ইনডিফিনিটিভ কি প্যাসিভ প্রেজেন্ট ইনডিফিনিটিভ কার প্রেজেন্ট ইনডিফিনিটিভ প্যাসিভের ক্ষেত্রে আমি যা তিনটাই বসবে ক্ষেত্র বিশেষে ঠিক আছে না গুড ভেরি গুড বসেন এই যে বুঝতেছেন অথচ এই যে আপনারা যে নিজেরা আপনারা যে পড়ে আসছেন না 12 বছরে 12 বছরের মধ্যে তো ধরেন 9 থেকে শুরু করে 4 বছর 5 বছরে কেউ এই সহজ জিনিসটাও বলে নাই আমাদের আমরা বুঝি তো আমরা এখানে স্টুডেন্টরা যখন পড়াই যাচ্ছি তখন বুঝি যে সে জিরো নিয়ে আসছে অথচ প্রতিষ্ঠানগুলো দিন বিক্রি করতেছে চলতেছে খুবই ঠকাচ্ছে জাতিকে তাহলে এটা কোনটা হবে তাহলে ফিউচার উইল হবে কি হবে উইল উইল প্রবাবলি গো আউট পরেরটাই ই ফরেস্ট আর ডেস্ট্রয়েড এ আপনি দাঁড়ান হ্যাঁ আপনি দাঁড়ান ই ফরেস্ট আর ডেস্ট্রয়েড কোন টেন্সে আছে ইচ্ছা থাকলে কি হয় এটা আসলে ইচ্ছা থাকলে উপায় হয় পরেরটা একটু খেয়াল করে দেখেন ইফ শি ড্যাশ রেগুলারলি শি উইল ডু অয়েল ইন দ্য এক্সাম যে চালাক সে অ্যানসারটা করতে পারবে কারণ ইফযুক্ত অংশে মডালক জিলেরই বসবে তার মানে উড আর উইল স্টাডি বা কিন্তু অনেকে যে অর্থ খোঁজা করতো ইফ শি উইল স্টাডি রেগুলারলি সে যদি নিয়মিত পড়াশোনা করে ভবিষ্যতে সে ভবিষ্যতে ভালো করবে এটা নিয়ে অর্থ করতো না সে কিন্তু আসলে সে যে জানেই না বেসিকটা তার ধরা খেয়ে যেত এখানে এই কারণে আমরা জানি যে উইল আর উড দুইটা কি বা ইফযুক্ত অংশে ক্লিয়ার সবাই রইল স্টাডিজ আর স্টাডিড স্টাডিড থাকলে তো উড হইতো তাহলে স্টাডিজ হিসেবে অ্যান্সার সহজ ওকে গুড এভাবে আমরা হচ্ছে একটা হয়ে গেছে এবার সবাই দেখো ৬ নম্বর পেজে আমরা যদি যাই তাহলে ৬ নম্বর পেজের বাম পাশে যদি আমরা দেখি ইনস্ট্যান্ট প্র্যাকটিস দুই এর উপরে পাইছি সবাই ইফ উই নিউ নোয়ের ফার্স্ট ফর্ম নোয়ের কোন ফর্ম এ বলে নোয়ের কোন ফর্ম তাহলে নোয়ের ফার্স্ট ফর্ম যদি নিউ হয় ওখানে উইল না হয় কি হয়ে যাবে গুড হয়ে যাবে কি হয়ে যাবে গুড অথচ আমরা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এই প্লাস ওই এডি পড়ার কোনো দরকার ছিল আ কাজে টাইম নষ্ট করি ঠিক না কি কথা ঠিক কি না পরেরটা আসো ইনস্ট্যান্ট প্র্যাকটিস দুই ইনস্ট্যান্ট প্র্যাকটিস কি দুই ইফ ইট ড্যাশ মোর হিউমিন এখানে কেন পরেরটা বলছে উড বি উড কোন কোন টেন্সে আছে উড বি আছে না তাহলে পাঁচটা হবে কি হবে পাঁচ হবে তার মানে পাঁচটার মধ্যে ওয়াজ হবে না ওয়া হবে এটা আবার মনে রাখতে হবে ওয়াজে হওয়ার কথা ছিল ইটের লগে ওয়াজে হওয়ার কথা ছিল কিন্তু ইফযুক্ত অংশে যখনই ওয়াজ বসতে যাবে তখনই ওয়াজকে ওয়া আর সরাইয়া দিবে তার মানে ওয়া আর বসবে কে বসবে ওয়া আর ওয়াজে হওয়ার কথা ছিল কিন্তু হবে কি ওয়া আর পরেরটা দেখো ইফ আই হ্যাড এনাফ মানি ইফ আই হ্যাড এনাফ মানি কোন টেন্স তার মানে উড হবে তার মানে কি হবে উড হবে কি হবে বলতো উড বুঝি নাই আচ্ছা এবার একটু খেয়াল করে দেখো পরেরটা ইপাই ওয়ার রিস ইপাই ওয়ার আসে তাহলে নাউন আর প্রোনাউন তার নাউন প্রোনাউন এর তো প্লুরাল হয় আর ভার্বে সিঙ্গুলার প্লুরাল বলতে আসলে এরকম না তবে আছে ওই জিনিসগুলো আর কি সিঙ্গুলার হলে এস বাই এস হয় প্লুরাল হলে এস বাই এস হয় না কোন জানি দি তো বসতে পারে দি ইজ দ্য পুয়ার নির্দিষ্ট করতে অনেক সময় ঠিক আছে এটা অন্য জিনিস
আচ্ছা তাহলে আই ও আর রি সেমি কোনটা হবে উড হবে কি হবে উড এভাবে তোমরা এগুলো পারবে এগুলো না পারার কিছু নাই ইনস্ট্যান্ট প্র্যাকটিস তিন দেখো তিন হি উড হ্যাভ বিন উড হ্যাভ উড হ্যাভ আসছে না উড হ্যাভ পরে আবার পারবে পাস করেছিল প্রমাসে তার মানে কয় নম্বর কন্ডিশন তিন তিন নম্বর কন্ডিশনে তাহলে ইফ হি হ্যাড স্টাডিড হওয়ার কথা ছিল কিন্তু ইফ হি হ্যাড স্টাডিড আছে নাই তাহলে ইফ হি হ্যাড স্টাডিড যে কথা হ্যাড হি স্টাডিড কি কথা তার মানে আমাদের এটা ক্লিয়ার এবার আসো এজ ইফ এবং এজ টু এই ব্যাপারটা দেখো এই এগুলো তোমরা পারবা পারবা না ওকে এই খেয়াল করো সবাই এজ ইফ as though এটা পাইছি না আমরা আচ্ছা এটার আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে কোন টেন্স থাকে তাহলে এখানে হবে past indefinite আর যদি past indefinite থাকে কি থাকে বলো তো তবে হবে হলো past perfect হবে কি past perfect past indefinite হবে past perfect present indefinite present বা present indefinite যেটাই থাকুক না কেন বেশি করতে যেটাই থাকুক present indefinite present perfect যাই থাকুক এখানে past indefinite হবে ঠিক আছে যেমন যদি বলি he talks as if he knows or knew he knew হবে কারণ এখানে present আছে এটা কি হবে past He knew everything. He knew everything. A toxic thing is the talk with you. A toxic thing is the key to talk with you. News are going to head no. Toxic thing is the talk with you. News are going to head no. Hey, shall I go to the person? Do you want to? What was it? Anyone else? Okay. তার মানে as if এবং as though আগে যদি present tense থাকে তাহলে পরে কি হবে past আর past tense থাকলে তবে এখানে আমি as if as though যখন লিখব তখন তুমি সংক্ষেপে লিখতে হবে আবার এভাবে ব্লক লেটারে লিখতে হবে না ঠিক আছে ওকে যখন এক সেন্টেন্সের ভিতরে লিখব তাহলে আমাদের চলে গেল এবার বক্সে দেখি আমরা সামিউল ওয়ার্কস as if he dash modeling এই এজ এর আগে কোনটা আছে প্রেজেন্ট তারপরে হি স্টাডি হবে না স্টাডিড হবে কি হবে স্টাডিড হবে হি স্টাডিড মডেলিং এই সবাই বুঝতে পারছো ক্লিয়ার আচ্ছা এরপর ইনস্ট্যান্ট প্র্যাকটিস চার হি লুকড তার আগে আছে এজ ধরে আগে লুকড আছে তারপরেটা কি হবে পাস করবে হ্যাড রান কি হবে হ্যাড রান আচ্ছা আমরা আগে একটু সাত নম্বর পেজে কন্ডিশনের একটা তিন নম্বর প্রশ্নটা দেখো বাম পাশে কয় নম্বর প্রশ্ন তিন নম্বর ইফ টিসিং ড্যাশ মোর সাত নম্বর পেজে বাম পাশে ইফ টিসিং ড্যাশ মোর একটু খেয়াল করো ইফ টিসিং ড্যাশ মোর পরের অংশে উড আছে পরের অংশে উড আছে না তার মানে এখানে কি হবে ফেড এখন টিসিং এর জায়গায় যদি ইফ টিচার্স বলতো ইফ টিচার্স বলতো তখন হতো ওয়ার ফেড ইফ টিচার্স ওয়ার টিসিং ফেড করে কিন্তু টিচারদেরকে ফেড করা হয় তো পরেরটা উড়ে থাকতো এখানে পরেরটা থাকতো এরকমই ফিউয়ার টিচার্স উড লিভ দা প্রফেশন তার মানে টিসিং যদি বেশি ফেড করতো তাহলে খুব কম সংখ্যক শিক্ষকই এই প্রফেশন ছাড়তো আর পরেরটা হলো টিসিং টিচারদেরকে যদি পেইড করা হয়তো অতীত কাল ওয়ার ফেইড পাস্ট ইনডিফিনিটিভ প্যাসিভ তখন হইতো হচ্ছে বুঝছো ব্যাপারটা ওকে এটা ক্লিয়ার হয়ে গেল এরপরের পেজে আসো এটা মনে রাখো সবাই লেখো সবাই খাতায় লেখো Hope
होप हैड होप ए तीनटा संयुक्त आसते पारे अनेक समय आमरा बोली ना आई होप दैट की बोली बोलो तो आई होप दैट आई गो होम ना आई उइल गो होम आई उइल गो होम তার মানে আমরা এরকম বলতে পারি আই হোপ দ্যাট আমি আশা করি যে আই উইল গো হোম আই হোপ দ্যাট আই উইল গো হোম আবার এটা বলতে পারি তাহলে আই হোপ দ্যাট তখন এটা হয়ে যাবে কি আই উড গো হোম ওই যে কন্ডিশনের মতো তবে এখানে একটু ব্যতিক্রম আছে যেমন আই হ্যাড হোপ দ্যাট এটা আসছিল এক বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আই হ্যাড হোপ দ্যাট তখন আই উড হ্যাভ গন হওয়ার কথা ছিল না কিন্তু না এটা ওই সেমই হবে আই উড গো হোম এটা আর একটা সেমই থাকবে হোপ টা হ্যাড হোপ যাই হোক কি থাকবে সেম থাকবে এটা স্ট্রাস চিহ্ন দিয়ে রাখো স্ট্রাস চিহ্ন দিয়ে রাখো এটা খুবই গুরুত্বপূর্ণ আই হোপ দ্যাট আই উইল গো হোম আই হোপ দ্যাট আই উড গো হোম আই হ্যাড হোপ দ্যাট আই উড গো হোম এখানে উড হ্যাভ হবে মনে থাকবে ওকে সবাই লেখছো দ্রুত লেখো তোমাদের লেখা তো খুব দ্রুত করতে হবে আমার বলার সাথে সাথে তোমাদের এই কাজটা করতে হবে ঠিক আছে ক্লিয়ার বুঝলে পরবর্তীটা একটু দেখি আমরা উইশ যদি থাকে কি থাকে উইশ উইশ ধর আই উইশ কি বলি আমরা বলতো আই উইশ এটা ধর ডেটা যুক্ত করার দরকার নাই আই উইশ থাকলে পরেরটা হবে পাস্ট ধর আই উইশ আই ওয়ারে কি আই ওয়ারে এটা পাস্ট টেন্সে বসছে না হওয়ার কথা ছিল ওয়াজ কিন্তু উইশ ইফ অ্যাজ দো অ্যাজ ইফ এগুলোর ক্ষেত্রে সবসময় ওয়াজটা কি হয়ে যায় ফায়ার হয়ে যায় আর অন্য কিছু আই উইশ যদি হইতো তখন এটা হয়ে যাবে এটা ফার্স্ট ইনডিফিনিট হইলো এটা ফার্স্ট পারফেক্ট হয়ে যাবে তাহলে ফার্স্ট পারফেক্ট হলে কি হবে ওয়ার এর ফার্স্ট পারফেক্ট কি হবে হেড আর তবে একটা হেড আর এটা বি বি বা বি তাহলে কি হবে হেড বি গুড আই হেড বি এ কি মনে থাকবে অথবা আই উইশ আই নো নো হবে না নিউ হবে আই নিউ হবে ওয়াজ ওয়ার এর মধ্যে ওয়াজটা বসবে না ওয়ার বসবে আর নো নিউ মধ্যে তো সিঙ্গুলার প্লুরাল তো নিউ সবই তো একই নিউ সিঙ্গুলার হয় প্লুরাল হয় আই নিউ এভরিথিং আই নিউ এভরিথিং ক্লিয়ার সবাই তাহলে ওই সেটটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম ক্লিয়ার ওকে আচ্ছা এবার হচ্ছে এইটা হচ্ছে ইম্পর্টেন্ট সবাই একটু ক্লাসে মনোযোগটা দাও ক্লাসে মনোযোগ দাও তাহলে আমরা মোটামুটি একটু ইয়ে করবো সবাই বুঝতেছো ক্লাস বুঝতেছো এখন তুমি তোমার মতন আগে যেতে পারো কারণ এখানে ক্লিয়ার হয়ে গেলে তুমি অন্যান্য বইগুলো পড়লে এগুলো পড়লে ওগুলো পড়লে তোমার ক্লিয়ার হয়ে যাবে বেসিকটা যার ক্লিয়ার হয়ে যায় সে অন্যান্য পড়া পড়ে মজা পায় আর বেসিক ক্লিয়ার না সে জোর করে কতটুকু আগাতে পারবে জোর করে কতটুকু তুমি আগাইতে পারবা মানুষের সীমাবদ্ধতা আছে না অক্সিজেন সিলিন্ডার নিয়ে ব্যাপক অক্সিজেন সিলিন্ডার নিয়ে তুমি যদি যাও তাহলে তুমি অনেক দূর যাইতে পারবে আর উপরওয়ালা যার ক্ষমতা দিয়ে দিচ্ছে মাসেরে অন্যান্য করে এরা তো আরো অনেক আজীবনে থাকতে পারে কিন্তু যদি তোমার ক্ষমতা দেয় নাই তার মানে তোমার অন্যভাবে তৈরি করে তারপরে যাইতে হবে বুঝছো আর তুমি অক্সিজেন ছাড়া কতক্ষণ পানির নিচে থাকতে পারবে কতক্ষণ এই কত সর্বোচ্চ দুই তিন মিনিট কে জানি পারছে দুই তিন মিনিট বা এরকম পারে কিছু কিছু লোক আছে অনেক এরপরে সেটা পারা যাবে না পারা যাবে তার মানে আমাদেরকে প্র্যাকটিস করে যখন আমরা জেনে গেছি যে ডুব দিতে জানি আর যে জানি না ডুব দিতে সে তো ডুবতে লগে লগে শেষ আছে না কিছু এরকম আছে সাঁতার জানে না সাঁতার জানে না সাঁতার জানে না কি এখানে বাহ কি গৌরবের সাথে আপুস অদ্ভুত তোমরা একমাত্র বাংলাদেশের মধ্যে যারা শহরে থাকে ওরা হলো এই বাংলার মুভিটাই বেশি হয় কিন্তু উন্নত দেশে যারা শহরে থাকে ওরা সালাক্সিতে বেশি হয় বুঝছো ব্যাপারটা আমাদের শহর বুঝাইছে কি শহর বুঝাইছে যে এরকম গিনতে গিনতে বাড়ি ঘর হ্যাঁ মানুষ থাকবে অনেক এটা শহর আসলে কোথায় এরকম শহর কানাডাতে যাও
গ্রামের মতো, হ্যাঁ, অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত। ঠিক আছে না? ওকে ঠিক আছে, এবার আমরা একটু বলি একটু খেয়াল করো, এই দা একটু খেয়াল করো, দ্য হেডমাস্টার অ্যান্ড চেয়ারম্যান, দ্য হেডমাস্টার অ্যান্ড চেয়ারম্যান বট। আচ্ছা এটা আমরা অতীতকাল দিয়ে বুঝালে, ভার দিয়ে বুঝালে তোমরা অনেক সময় বুঝবে না, বট ড্যাশ বুক, এটা কি হিজ বুক হবে না দেয়ার বুকস হবে? কারণ এখানে কয়জন বুঝেছে, একদম সহজ না? আচ্ছা তার মানে এখানে হিজ বুক, এখন এখানে হিজ আর ধর তিন হার দিল, হিজ অবলিক হার দিল, এই হিজ অবলিক হার দিল, তখন কি হইতো? হইতো, কারণ চেয়ারম্যান তো বা হেডমাস্টার, যে হেডমাস্টার তো আসলে সাধারণত, যদিও এখন চেয়ারপার্সন বা চেয়ারম্যান সভাপতি সবাই সেম, এখন মোটামুটি সেম না, কিন্তু তারপর হেডমাস্টার কিন্তু পুরুষই, কি বলতো? পুরুষ। তো সেই হিসাবে দেখো, দ্য হেডমাস্টার এন্ড চেয়ারম্যান কয়জন? একজন, এবং এটা পুরুষ হিসাবে বলেছে, শুধু হিস্টাই যুক্তিযুক্ত। কিন্তু যদি এরকম বলতো দ্য ম্যানেজার, দ্য ম্যানেজার কি বলতো? দ্য ম্যানেজার এন্ড চেয়ারম্যান, তখন তুমি হিজ অবলিক হার দিতে, কারণ ম্যানেজার কি ছেলে নামে এটা বোঝা যাচ্ছে না। আবার অনেক কোম্পানির চেয়ারম্যান মহিলা হইতে পারে, চেয়ার উইমেন না, চেয়ারম্যান। ঠিক আছে না বলুন ভাইয়া? যেটা যেটা হবে প্রনাউনটা ওইভাবে বসবে, যেমন এখানে যদি প্রেজেন্ট টেন্স দিতাম, এই কোন টেন্স দিতাম, তখন কি বাই দিতাম না বাইশ দিতাম? বাই, বাই দেওয়া যেত না, কারণ এখানে কয়জন? একজন, আর একজন হলে ভাগ তো সিঙ্গুলার হবে, সিঙ্গুলার ভাবের লাগে প্রেজেন্ট টেন্সে এস বাই এস যোগ হয় না? হয় না, হয়, ভাবের সাথে কি হয়? যোগ হয়। এবার যদি এরকম হইতো দি হেডমাস্টার এন্ড দ্য চেয়ারম্যান, দ্য হেডমাস্টার এন্ড দ্য চেয়ারম্যান, তখন দেয়ার বুকস, দেয়ার বুকস, তখন বাইস না হয়ে বাই হইতো। আর অতীতকালে বটটা তো বটেই থাকে সবে, ঠিক না? ওকে, এবার আমরা একটু খেয়াল করে দেখি পরেরটা। আচ্ছা আমরা যদি বলছি ইদার অর নিদার নট, যেটা আইদার অর নাইদার নট, যেটাই বলো, তো এটা কি পরেরটা অনুযায়ী ভাববো না আগেরটা অনুযায়ী? পরেরটা, কেন এটা সহজ বিষয় মনে করি, ধরো আমরা একটু খেয়াল করি ভাববো কাছাকাছি যেটা আছে সেই সাবজেক্ট অনুযায়ী, আমি ভাত খাই তুমি ভাত খাই বলি, কি বলি? আমি ভাত খাই তুমি ভাত খাও। এখন ধরো তোমার বাসায় একজন মেহমান গেছে, একটা প্লেট আছে, তখন তুমি বলছো এক কাজ কর, হয় আমি তুমি না, হয় আমি না হয় তুমি ভাত খাই না খাও, হয় আমি না হয় তুমি ভাত খাও, হয় আমি না হয় তুমি ভাত খাও, আবার হয় তুমি না হয় আমি ভাত খাও না ভাত খাই, ওই যে আমার সাথে যেটা যেটা কাছাকাছি আছে, ঠিক না? মনে রাখার সিস্টেম বুঝছো? তার মানে অর নর এগুলো যাই থাকবে, ওই পরেরটা মূলত যেটা সাথে মিলে বলে যে যেটা সাবজেক্ট কাছাকাছি ওটা অনুযায়ী বসবে, যেখানে মার বসতে হবে। ঠিক আছে, এভাবে যদি আমরা বলি খেয়াল করো, যেমন এখানে যে ইয়েটা আছে দেখো, আমরা একটু বলে দিচ্ছি, দেখো নেইদার দ্য ম্যানেজার, এখানে দেখো নেইদার দ্য ম্যানেজার নর দ্য প্লেয়ার্স, নর দ্য প্লেয়ার্স গেট